અપડેટ નવા સંતોષ જે અબકારી ટીમ કટના સ્થળ કુ ચૌ કરવા શિકાર પડુ છે આક્રમણ કરીટા કણ માં આક્રમણ કલા આક્રમણકારી પુલ કે ગિરફ કરી છે ଦେଖନ୍ତୁ ବର୍ତ୍ତମାନ ସୁଦ୍ଧା ଯାହା ସୂଚନା ମିଳିଛି ଯେଉଁ ଲୋକ ଘରକୁ ରେଡ଼୍ ମାରିବା ପାଇଁ ଯିବା ହୋଇଥିଲା ସେହି ଲୋକ ହିଁ ଆକ୍ରମଣ କରିଥିଲା କାହିଁକିନା ଅନ୍ୟ ଲୋକ କୌଣସି ପ୍ରକାର ଅବକାରୀ ବିଭାଗକୁ ଆକ୍ରମଣ କରିବେ ଏଭଳି କୌଣସି ବର୍ତ୍ତମାନ ସମୟରେ ସୂଚନା ମିଳିପାରିନି ଯେଉଁ ଲୋକ ବିରୋଧରେ ଖବର ପହଞ୍ଚିଥିଲା ଅବକାରୀ ବିଭାଗ ପାଖରେ ଅର୍ଥାତ୍ ଯେଉଁ ଲୋକ ପୂର୍ବରୁ ବେପାର କରୁଥିଲା ମଦ ଚୋରା କାରବାର କରୁଥିଲା সে লোক সম্পর্কের পুঁথরে খবর মিছিল এবং গোটিয়ে লোক লুনার যেতবাদ পাখাপাখি পঁচিশ তিরিশ লিটর দেশি মদ নেকি যাও লাগে অবকারী বিভাগ ছাপা চেষ্টা কলা সে জনক ঘর আগে মদ ফিঙ্গিদি লুনা সম্পৃক্ত লুনাকে ছাড়দি ফেরার হওয়া বসে এবং ফেরার হয়েগে এবং যা ঘরে মদ ঢালগল সে লোক পূর্বর তা না পাঁচ পাঁচটি কেস রয়েছে অনেক সে জেল তা বিোধে চোরা মদ কারবার অভিযোগ রয়েছে তা পুরা পর এবং যেতলে পুঁথরে তা ঘর ভিতরক পশিলে সে লোক ঘর বাহারে মদ ফিঙ্গিদেলা সে যে লোক ফেরার হয়েগল তা ঘর ভিতর যেত পশিলে পুঁ তা ঘর পাখা পাখি পচা ষাটিয়ে লিটর মদ দেখা এবং এই দুইটি ঘটনা লক্ষ্য করে অবকারী বিভাগ পুরা সিদ্ধান্তে পৌঁছলা যে এটু পুঁথরে মদ কারবার হচ্ছে তো তাপরে তা গিরা চেষ্টা করার সময় ସମ୍ପୃକ୍ତ ପରିବାରର ପାଖାପାଖି ଚାରି ପାଞ୍ଚ ଜଣ ଏବଂ ତା ସହିତ ତାଙ୍କ ସହଯୋଗୀ ସମର୍ଥକ ଯେଉଁମାନେ ଗାଁ ରହୁଛନ୍ତି ସେମାନେ ପାଖାପାଖି ଦଶ ପନ୍ଦର ଜଣ ମିଶି ପାଖାପାଖି ସତର ଅଠର ଜଣ ଲୋକ ଆକ୍ରମଣ କଲେ ଏବଂ ଗାଡ଼ି ଭାଙ୍ଗିବା ସହିତ ସମସ୍ତଙ୍କୁ କାଠ ଫାଳିଆରେ ବାଡ଼େଇଲେ ଏବଂ କିଛି ଦୁର୍ବୃତ୍ତ ଅଛନ୍ତି ଯେଉଁମାନେ ଛାତ ଉପରୁ ଗାଡ଼ି ଉପରକୁ ଟେକାପଥର ଫିଙ୍ଗିଲେ ଏବଂ ଅବକାରୀ କର୍ମଚାରୀଙ୍କ ଉପରକୁ ମଧ୍ୟ ଟେକା ପଥର ଫିଙ୍ଗିଲେ ବର୍ତ୍ତମାନ ସୁଦ୍ଧା ଭରତପୁର ଥାନା ପୋଲିସ ଯେତେବେଳେ ଅବକାରୀ ଭାଗର ଯେ ଆୟ ଅଛନ୍ତି ଯେ ସେ ଯେତେବେଳେ ଫୋନ୍ କଲେ ଯେ ସେମାନେ ଫସିଯାଇଛନ୍ତି ଗାଡ଼ି ଆଗରେ ପଥର ଜମାଟାରେ କରିଦିଆଗଲା ଏବଂ ଘଟଣାସ୍ଥଳରେ ଭରତପୁର ଥାନା ପୋଲିସ ପହଞ୍ଚିଲା ଏବଂ ଅବକାରୀ ଭାଗର କର୍ମଚାରୀଙ୍କ ସମେତ ତାଙ୍କ ଆୟ ଏବଂ ତାଙ୍କ ଅଫିସରମାନଙ୍କୁ ଉଦ୍ଧାର କରାଗଲା ଏହାପରେ ଭରତପୁର ଥାନା ପୋଲିସ ଅବକାରୀ ବିଭାଗର ଅଭିଯୋଗ ଆଧାରରେ ଗୋଟିଏ କେସ୍ ରୁଜୁ କରିଛି ଯେଉଁଥିରେ ପାଖାପାଖି ସତର ଅଠର ଜଣଙ୍କର ନାଁ ରହିଛି ଏବଂ ଏବେ ସୁଦ୍ଧା দুই জন লোক অর্থাৎ যে পরে রেড মারা যাওয়া হয়েছিল তা পরিবার দুই পু এবং তা মা তা ভৌণী এবং তাস্ত অন্য যে অিজুয়ালে যে স্পষ্ট ভাবে দেখা হাওছেন জণা যে সে আক্রমণ করছেন সে বিধে বর্তমান মামলা রুজু হয়েছে সে সম্পর্কে গিরফ করা এবং অবকারী ভাগের স্পষ্টতা হিসাব পুরা কনফরমেসন সে পাই যে সে মদ চোরা কারবার এবং সে দীর্ঘদিনের বেপারী এবং পূর্ব পাঁচ পাঁচটি কেস তা রয়েছে

পরারর সদস্য সমেত অন্য কিছু লোক আক্রমণের আক্রমণে সামিল হয়েছে বলে বর্তমান সময় পুরা স্পষ্ট হয়েছে কিনা তাঁকরের পাঁচ রু ছ সদস্য রয়েছে বেড়ে অন্য মানে সেটার আক্রমণ করার দৃশ্য সা যেহেতু অবকারী ভাগের সূচনা মিলুছি যে পূর্বু পাঁচ পাঁচটি কেস তা না অহাত ভাবে সে দীর্ঘদিন হলে হল ব্যাপার করুচি বলে বর্তমান সময় স্পষ্ট হয়েছে কিনা পাঁচ পাঁচটি কেস হয়েছি মানে সে জেল যাইছে বেলরে আসছে মানে এই দীর্ঘদিনের চোরা ব্যাপারী যা পূর্বু সে অবকারী ভাগের

লা এবং সেই ঘটনাস্থলের হি সে আক্রমণর শিকার হলে এবং দুর্গত মানে অতর্কিত আক্রমণ কলে

এই কারবার চলে আসুলে সে আক্রোশ শিকার হে পড়ছে পুলিশ ফেয়ারি মধ্যে যা খবর রয়েছে পাখা পাখি যা কর্মচারী সেটা সে পাঁচ জন পাখা আহত হয়েছেন তবে বড় প্রশ্ন আসলে যেত অবকারী টিম চড়া যাচ্ছি কিন্তু তাকে আক্রোশ শিকার হওয়া পড়ুচি এ সম্পর্কিত আমি খবর সন্তোষ জনা আমার প্রতিনিধি লগাতার ভাবে আমার সহ সন্তোষ আপনার যা চাই সন্তোষ বড় হচ্ছে অন্য অঞ্চল কথা তো ছাড়ন্ত যেতেবে চোরা মত কারবার চলছে তা আপন লকডাউন সময়রে শাটডাউন সপ্তাহন্ত সডার মধ্য় জারি হইছে আর মতরে লকডাউন মধ্যে রইছি ইয়ারি মধ্যে যেতেবে চোরা মত কারবার চলিছে অবকারী টিমরো স্ক্যানরে পূর্বর মাধ্যম কইসারছি পাঁচ পাঁচ থর তাকু গිරব করা আইতলা কোর্ট ফরওয়ার্ড করা আইতলা সে জেল রু আসি বেল্রে পুঁথরে তার ব্যাপার আরম্ভ করে বলে একথা খবর মিছিল অবকারী বিভাগ এবং অবকারী টিম সেত রেড মারাকে যায়ে যেত কৌশি সূত্রর তাকে খবর মিলে যে এইটি কৌশি প্রকার যে চোরা কারবার চালছি কিংবা এইটি মদ স্টক রা এ লোক মদ কারবারে সম্পৃক্ত অ তার এভি যেত কনফরমেসন পুরা মিল সেত অবকারী টিম বাহিরিকি যায় রেড মারা এ ঘটনারইভাবে হয়েছিল ଯେ ଗତକାଲି କୌଣସି ଏକ ସୂତ୍ରରୁ ଯେ ଆୟ ରହିଛନ୍ତି ତାଙ୍କୁ ଖବର ଆସିଲା ଯେ ଯେଉଁ ଲୋକ ପୂର୍ବରୁ ବେପାର କରୁଥିଲା ଯେଉଁ ପରିବାର ପୂର୍ବରୁ ମଦ ଚୋରା କାରବାରରେ ସାମିଲ ରହୁଥିଲେ ସେମାନେ ପୁଣି ଥରେ ମଦ କାରବାର ଆରମ୍ଭ କରିଛନ୍ତି ଏବଂ ଏଥର ବେପାର ବଡ଼ ଧରଣର ଅର୍ଥାତ୍ ମଦ ଆସି ପ୍ରଥମେ ଷ୍ଟକ୍ ରଖାଯାଉଛି ବଡ଼ ଗୁଡ଼ାଉନ୍ ଅଛି ସେଠି ଷ୍ଟକ୍ ରଖିବା ପରେ ତା'ପରେ ଅନ୍ୟ ଆଡ଼େକୁ ଚୋରା ଚାଲାଣ କରାଯାଉଛି ଅର୍ଥାତ୍ ଅନ୍ୟ ବେପାରୀଙ୍କ ପାଖକୁ ଦିଆଯାଉଛି ଏବଂ ଆସିବା ପରେ ଜଣେ ଯେଉଁ ଲୋକକୁ ସେମାନେ ଡାଉଟ୍ରେ ନେଉଥିଲେ ସେ ଲୋକ ଏକ ଲୁନାରେ ପାଖାପାଖି ଯେଉଁ ଥଣ୍ଡା ବଟଲ ଅଛି ସେଥିରେ ପାଖାପାଖି କୋଡ଼ିଏରୁ ତିରିଶ କେଜି ତିରିଶ କ୍ଷମା କରିବେ କୋଡ଼ିଏରୁ ତିରିଶ ଲିଟର ଦେଶୀ ମଦ ଯେତେବେଳେ ନେଇଯାଉଥିଲା ସେତେବେଳେ ତାକୁ ପିଛା କରିବାକୁ ଆରମ୍ଭ କଲା ଅବକାରୀ ବିଭାଗ ଏବଂ ପିଛା କରିବା ମାତ୍ରେ ସେ ଗାଡ଼ି ଜୋରରେ ନେଲା ଏବଂ ଭରତପୁର ଗାଁ ଭିତରେ ପଶିଲା ଏବଂ ଯେଉଁ ଲୋକ ଉପରେ ସନ୍ଦେହ କରାଯାଉଥିଲା ତା ଘର ଆଗରେ ମଦ ଗାଡ଼ି ଫିଙ୍ଗି ଦେବା ସହିତ ସେ ଗାଁ ଭିତରକୁ ଦୌଡ଼ି ପଳାଇଲା ଏବଂ ଯେତେବେଳେ ଜଣେ ଲୋକ ଘର ଆଗରେ ମଦ ସେ ଢାଳି ଦିଆଯାଉଛି ଗାଡ଼ି ରଖିଦେଇ ପଳାଉଛି ତ ତା ଘର ଭିତରକୁ ତା ଘରକୁ ନିଶ୍ଚିତ ଭାବେ ସନ୍ଦେହ କରିବା ଏ କଥା ମଧ୍ୟ ସନ୍ଦେହ କରିବା ମଧ୍ୟ ସେମାନେ ସନ୍ଦେହ କଲେ ମଧ୍ୟ ଏବଂ ସନ୍ଦେହ କରିବା ପରେ ତା ଘରେ ଯେତେବେଳେ ଯାଞ୍ଚ କରାଗଲା ସେଠୁ ମଧ୍ୟ ପାଖାପାଖି ପଚାଶରୁ ଷାଠିଏ ଲିଟର ଚୋରା ମଦ ଜବତ କରାଗଲା ଏବଂ ଏକଥା ପୁରା କନଫର୍ମେସନ୍ ମିଳିଲା ତାଙ୍କୁ ଯେଉଁ ସୂଚନା ମିଳୁଥିଲା ଇଏ ସେ ସୂଚନା ଅନୁସାରେ ଏମାନେ ବେପାର କରୁଛନ୍ତି ଅର୍ଥାତ୍ ଚରା କାରବାର ହେଉଛି ତା'ପରେ ପରେ ଅଧିକ ଖୋଲତାଡ଼ କରିବା ପାଇଁ ଯେତେବେଳେ ଚେଷ୍ଟା କରାଗଲା ହଠାତ୍ ଛାତ ଉପରୁ କେହି ଦୁର୍ବୃତ୍ତ ପ୍ରଥମେ ଟେକା ପଥର ମାରିବା ଆରମ୍ଭ କଲେ ତାପରେ ଏମାନେ ଯେତେବେଳେ ପ୍ରତିବାଦ କଲେ ତା'ପରେ ବାଡ଼ି ଛଡ଼ିବା ସହିତ ଏମାନଙ୍କୁ କାଠ ଫାଳିବା তাস্ত যে বিভিন্ন প্রকার বাড়ি এমানে ক বাড়াইছেন এবং পাখা পাখি মহিলা কর্মচারী সমেত আও পাঁচ জন গুরুতরভাবে আহত হয়েছেন আরও সমস্ত উণা অধিকা মাড় খাইছেন মাড় খাইপরে গাড়ি আগে পথর জমা কর এবং তা কিভাবে ভাবে আকট করসাইজ গাড়ি বাহার ছড়া যাব না এবং ধস্তাধস্তি পরিত উপজেলা আয়ো যেত ভরতপুর থানা পুলিশ কু জনাইলে এবং ভরতপুর থানা পুলিশ ঘটনাস্থলায় পৌঁছাতে সে পথরক সাইড করাপরে

ভিজুয়াল গুড়ি মিছে এবং সে ভিজুয়াল আধারে সে প্রকৃত এমন সহ কামনে ইনভলভমেন্ট তাঁকর লা এমনি বি চোরা কারবারে সম্পৃক্ত না গাঁ প্রেম দৃষ্টি যেতবাদ গোটে পরিবার পুলিশ আসছি অবকারী ভাগ আসছি রেড মারা এমন উৎক্ষিপ্ত হয়েগলে এটা প্রকৃত বাস্তবিক কারণ কন বর্তমান সময় তদন্ত চালি আছে সময় পরে স্পষ্ট হব

ଅନ୍ତୁ ମହିଳା କର୍ମଚାରୀଙ୍କ ସମେତ ଆଉ ପାଞ୍ଚ ଜଣ ଆହତ ହୋଇଛନ୍ତି ଏବଂ ସେ ପାଞ୍ଚ ଜଣ ଯାକ ମହିଳା କର୍ମଚାରୀ ଏକଥା ପୁରା ସ୍ପଷ୍ଟ ହୋଇନି କାହିଁକିନା ଦୁଇ ତିନି ଜଣ ମହିଳା କର୍ମଚାରୀ ଅଛନ୍ତି ଏବଂ ଜଣେ ମହିଳା କର୍ମଚାରୀ ଯିଏ ବିଶେଷ ଭାବରେ ଗୁରୁତର ଆହତ ହୋଇଛନ୍ତି ତାଙ୍କର ପ୍ରତିକ୍ରିୟା ମଧ୍ୟ ଆମେ ନେଇସାରିଛୁ ତା' ସହିତ ଅନ୍ୟ ଯେଉଁମାନେ ଏଏସ୍ଆଇ ଅଛନ୍ତି ଯେଉଁମାନେ ଏସ୍ଆଇ ଅଛନ୍ତି ଯେଉଁମାନେ କର୍ମଚାରୀ ଅଛନ୍ତି ସେମାନେ ଆହତ ହୋଇଛନ୍ତି ଏମିତିକି ଡ୍ରାଇଭର ମଧ୍ୟ ଆହତ ହୋଇଛି ଜଣେ ମହିଳା କର୍ମଚାରୀଙ୍କ ସମେତ ଆଉ ପାଞ୍ଚ ଜଣ ଆହତ ହୋଇଥିବା ଅବକାରୀ ଟିମ୍ ପକ୍ଷରୁ ବର୍ତ୍ତମାନ ସୂଚନା ମିଳିଛି ଏବଂ ପ୍ରାଥମିକ ସ୍ତରରେ ଯେତେବେଳେ ସେଠି হঙ্গামা হয়েছি প্রথমে যে লোকর স্কুটি তা সহ যে মদক জবত করা যে দেশি মদ সে ফিঙ্গি ঘর আগে পড়াই তার পরিমাণ পাখাপাখি কোড়ি লিটর হব তা বর্তমান সময় পুলিশ অবকারী বিভাগ জবত এবং ঘর ভিতর জবত করা মদ আসি না এই পরিস্থিতি সে পথর কলে গাড়ি আক্রমণ কলে গাড়ি আগে পথর রক্ষি আকট কলে পুলিশ সে গিরফ করা পরবর্তী সময় অবকারী টিম সে স্থানক যাইপরে এবং पोलिस सहायत जाइपर सदगुडीको जबत गरद आउ के गुडाउन सौ जा र मद आउ के बाह्र आनिदेउन समाको ठुवा चोरा बेपारी कि कि यो विषयमा आगको अधिक खोलताडि तदि बोली वर्तमान समयमा सूचना मिले

দেখুন যে পরিবার সম্পৃক্ত মহিলা জনক গিরফ হয়েছে সে মহিলা জনক ক্যামেরা সামনে অভিযোগ যে সে বেপার সত সে জেল যাইছেন সত কিন্তু এথর বেপার অবকারী বিভাগ উদ্দেশ্যমূলক তা ব্যবহার খারাপ করা কথা তো যদি কিছু ঘটনা থাকে এবং তাপরে আক্রমণ করে আড়াই দিয়ে এবং মহিলা অভিযোগ রয়েছে যে অবকারী বিভাগ সে লাঞ্চ তা পূর্ব एवं नै धंदा बन्द गरिदिन्छ अर्थात् चोरा कारोबार बन्द गरिदिन्छ जोपि बटी दो नान्छ देउना कि आक्रोशमूलक भाइ उद्देश्यमूलक भावे अबकारी फसक चेष्टा गर्छ अभियुयोग पुलिस जो मामला रुजु गरि प्रकृत घटना कथार था एथार तदर स्पष्ट भावना जना पडि एकता सत्त है त कारण अबकारी टीम जो कारण से कारण धस्ताधस्ती परिस्थिति उपुजिथै पारु कि एक गोट प्रकार स्पष्ट पोलिस हुत एउटा ଧା କରିଥାଇପାରେ କିନ୍ତୁ ସେମାନେ ପଥର ଫିଙ୍ଗିବା ସହିତ ମାଡ଼ ମାରିବା କଥା ମଧ୍ୟ ପୁରା କ୍ୟାମେରାରେ ବର୍ତ୍ତମାନ ସମୟରେ କହିଦେଇଛି ଏବଂ ଏ ଆଧାରରେ ପୁଲିସ ଆଗକୁ ତଦନ୍ତ କରିବୋଷେଇ ଆପଣ ଆଲୋଚନା ମଧ୍ୟ କରିବା